হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে দেখাবো কীভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং প্রথম অবস্থায় কী কী সেটিংসগুলো করে নিতে হয়। সো ফার্স্টে চ্যানেল ক্রিয়েট করার জন্য ইউটিউবে চলে যাব এবং ইউটিউবে গিয়ে এখানে ক্লিক করব এবং ইওর চ্যানেলে ক্লিক করলেই এখানে একটা ইন্টারফেস আসবে এবং এখানে নাম শো করবে, এখানে যে নামটা চেঞ্জ করে দিতে পারবেন যেরকমের ইচ্ছা। আমি এই জায়গা চেঞ্জ করে একে লিখে দিচ্ছি। এবারে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে আর কি চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এরপর এবারে চ্যানেলে কিছু সেটিং চেঞ্জ করার জন্য বা সেটিং তৈরি করার জন্য ক্রোমে যেতে হবে। ক্রোমে গিয়ে অবশ্যই ডেস্কটপ মোড করে দিতে হবে এবং এখানে ক্লিক করে দিতে হবে ক্রিয়েটর স্টুডিও, গিয়ে চ্যানেলে ক্লিক করতে হবে। এবারে প্রথমে পেজটা ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার জন্য ভেরিফাইতে ক্লিক করলে তারপরে নাম্বার চাইবে। প্রথমেই আমাদের বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে, আমি সিলেক্ট করে নিতেছি। এবারে কীভাবে কোডটা পাঠাবে সেজন্য টেক্সট সিলেক্ট করে দিলাম, নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দেওয়া পর একটা কোড দিলেই চ্যানেল ভেরিফিকেশন কমপ্লিট হবে। এবারে কোডটা দিয়ে দিই। চ্যানেল অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। সো এভাবে ভেরিফাইড করা যায়। এবারে অন্য আমরা কিছু বিষয় দেখব। এবার দেখবো আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টস হলো ইউটিউবে কোনো কিছু, কোনো ভিডিও আপলোড দেওয়ার সময় আর কি আমাদের বিভিন্ন ধরনের সেটিংস করে নিতে হয়, সেগুলো একসাথে একেবারে করে দেওয়া যায় প্রতিটা আপলোডের সময়, আর কষ্ট করে নতুন করে দিতে হয় না সব সময়। আর সেজন্য প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, কোন ক্যাটাগরির ভিডিও সিলেক্ট মানে ছাড়তে চান আপনি। প্রথমে আমি এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম। তারপরে ইউটিউব, ইউটিউব লাইসেন্স হলো স্ট্যান্ডার্ড লাইসেন্স। টাইটেল বা ডিসক্রিপশন, ট্যাগস, এগুলো তো প্রত্যেকটাই চেঞ্জ হয়, সো ওগুলো আর দিলাম না। তারপরে কমেন্ট অ্যালাউ করবেন কি না সেটা রয়েছে। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও কোন ভাষাতে প্রকাশিত হয় এটা দিতে দিতে হবে বাংলা। এখানে আরও অনেক অনেক কিছু আছে, অনেক সেটিংস আছে, এগুলো ঘাটাঘাটি করলেই আর কি বোঝা সম্ভব সবগুলোই। এবারে দেখবো ব্র্যান্ডিং লোগো। ব্র্যান্ডিং লোগো মূলত ভিডিওর ডান কর্নারের নিচে একটা লোগো থাকে, সো ওইটা দিতে হলে এখানে যে লোগোটা দিতে চান সেটা সিলেক্ট করে দেবেন একটা ইমেজ বা পিএনজি ফাইল হিসাবে, এখানে দিয়ে আপলোড করে বা সেভ করে দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমি দিলাম না এখন, পরে আপনারা এটা অবশ্যই অনএমবির হতে হবে, অনএমবি হলেই আর কি এটা নেবে, নাহলে কিন্তু নেবে না। এবার রয়েছে অ্যাডভান্স। অ্যাডভান্সে গিয়ে দেখি কী কী রয়েছে। অ্যাডভান্সের যে মূল বিষয়টা সেটা হলো চ্যানেল কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ডটা একটা মেইন বিষয়, চ্যানেল কিওয়ার্ডটা আর কি আপনার চ্যানেলটা মানুষ কী কী ওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটা পাবে সেগুলো আপনি সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন এবং প্রত্যেকটা ওয়ার্ড লিখে একটা কমা দিবেন। কমা দেওয়ার পর একটা স্পেস দিয়ে আর কি সব কিছু লিখবেন যা যা আর কি আপনার কিওয়ার্ড মনে হয়। সো এবারে লাস্টে গিয়ে সেভ করে দিবেন। সো এভাবেই আপনার একটা প্রথম পর্যায়ে আর কি একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং এবং প্রথম পর্যায়ে যে ধরনের সেটিং করা দরকার সেগুলো আমি দেখিয়ে দিলাম। এভাবে করলেই একটা মোটামুটি ভালোভাবেই সেটিং করে নিতে পারবেন আপনি। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।